বরাক উপত্যকার শিলচর শহরের গান্ধী ভবনে মহাসাড়ম্বরে শুরু হলো থিয়েটারের পুষ্পারব। বিভিন্ন নাটক মঞ্চস্থ করবেন উত্তর পূর্বাঞ্চল সহ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্যান্য রাজ্যের শিল্পীরা। বর্ণাঢ্য ভাবগম্ভীর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হাতে বিভিন্ন ধরনের শিল্পকলা প্রতিকৃতি নিয়ে এদিন গান্ধী ভবন থেকে বের করা হয় রেলি। রেলি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গান্ধী ভবনে এসে শেষ হয়। পুলিশ সুপার নোমাল মাহাতোর হাত ধরে উদ্ঘাটন করা হয় থিয়েটারের পৌষপর্ব। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিস্তারিত তথ্য তুলে ধরে নাট্যভিনেতা, গায়ক এবং উত্তর পূর্বাঞ্চলের ব্যতিক্রমী প্রতিভা সম্পন্ন যুবক সায়ন বিশ্বাস। এদিকে জমকালো এই শোভাযাত্রায় যোগদান করেন বরাক উপত্যকার প্রবীণ খ্যাতনামা নাট্যশিল্পী সহ অন্যান্য সদস্যরা। উল্লেখযোগ্য যে থিয়েটারের পৌষপরব অনুষ্ঠানকে কেন্দ্র করে শিলচর শহরে এক বিশেষ রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নাট্যচর্চায় মন মাতাতে গান্ধী ভবনে ভিড় জমাচ্ছেন বরাক উপত্যকার নাট্যপ্রেমী সহ সকল স্তরের সাংস্কৃতিক প্রেমীরা। আজকের প্রজন্ম থিয়েটার ও রেস থিয়েটারের যৌথ ব্যবস্থাপনায় শিলচর গান্ধী ভবনে আয়োজিত হয় নাট্য উৎসব। এতে অংশগ্রহণ করেন উত্তর পূর্বাঞ্চল সহ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অন্যান্য রাজ্যের শিল্পীরা। শিলচর থেকে আরআর নিউজের প্রতিনিধি শ্রাবণী চক্রবর্তীর প্রতিবেদন।